সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কে এই রুবানা হক? নয়া মন্ত্রী সভার সেরা পাঁচ মন্ত্রীর তিন মাসে যে চমক দেখালেন, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে কে এই রুবানা হক। শিক্ষিকা থেকে যেভাবে ব্যবসায়ী বনে গেলেন ডক্টর রুবানা হক, তারপরে থাকছে তিন মাসে মন্ত্রিসভার সেরা পাঁচ মন্ত্রীর যে সকল চমক দৃষ্টান্ত সৃষ্টি করেছে, তারপরে থাকছে এরশাদের বাড়ি পাহারায় কি কারণে নেতাকর্মীরা। এবারে বিস্তারিত কে এই রুবানা হক। ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক তার সফলতার পেছনে সবসময় যে নামটি নিচ্ছেন, তিনি তার স্ত্রী ডক্টর রুবানা হক। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইর সভাপতি হলেন ডক্টর রুবানা হক। পোশাক ব্যবসায়ীদের সংগঠনটির প্রথম নারী সভাপতি মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। বিজিএমইতে আগামী দুই বছর নেতৃত্ব দেবেন রুবানা। রুবানা হকের জন্ম 9 ফেব্রুয়ারি 1964 সালে। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পুরুষোত্তম লালের প্রকাশনা সংস্থা ও রাইটার্স ওয়ার্কশপের ওপর রাইটার্স ওয়ার্কশপ এজেন্ট অফ চেঞ্জ বিষয়ে পিএইচডি শেষ করেছেন ডক্টর রুবানা। 2008 সালে রুবানা হক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ শেষ করেন। মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা রুবানা 15 বছর বয়স থেকে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন। মেধাবী এই রুবানা হক এসএসসি এইচএসসি দুবারই বোর্ডে স্ট্যান্ড করেছিলেন। পড়ালেখার দিকেই ছিল রুবানা হকের আগ্রহ, ব্যবসার প্রতি কখনোই আগ্রহ ছিল না। স্বামী আনিসুল হকও কখনো চাইতেন না তিনি ব্যবসায় আসুক। রুবানা হক তখন একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতেন, পড়ানোটা উপভোগ করতেন। আনিসুল হকের ব্যবসাও ভালোই চলছিল, কিন্তু অতিরিক্ত কাজের চাপে আনিসুল হকের উচ্চ রক্তচাপ কমছিল না। দুজনে একদিন চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসক বললেন, আনিস ভাই, ভাবিকে কিন্তু ব্যবসার কিছু দায়িত্ব দিতে পারেন, তাতে চাপটা কমতো, ভালো বুদ্ধি দিলাম ফ্রিতে। তখন রুবানা হক তা হেসে উড়িয়ে দিলেন, কিন্তু কথাটি বেশ মনে ধরলো আনিসুল হকের। বাড়িতে ফিরেই রুবানার সাহায্য চাইলেন আনিসুল হক। সে সময় আনিসুল হকের ব্যবসায়িক অংশীদারদের কারো স্ত্রী ব্যবসায় যুক্ত ছিলেন না, তারা কখনো অফিসেও আসতেন না। রুবানা শুরুতে মতিঝিলের অফিসে গিয়ে বসে থাকতেন, টুকটাক কিছু কাজ করতেন। ধীরে ধীরে ব্যবসার কাজে যুক্ত হলেন রুবানা হক। বর্তমানে 21টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুবানা। কিন্তু এই ব্যবসায়ী হওয়ার আগে স্বামীকে শর্ত দিয়েছিলেন রুবানা, যতই ব্যবসা দেখি না কেন আমি কিন্তু পিএইচডি করবই। সেটা রুবানা এই ব্যবসা সামলানোর সঙ্গেই করেছিলেন। তাকে কেউ ডক্টর রুবানা বললে তিনি সবচেয়ে বেশি খুশি হন। তবে ডক্টর রুবানার সবচেয়ে বড় যে গুণ, ব্যবসায়িক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এমনকি আনিসুল হকও অবাক হয়ে বলতেন, এত দ্রুত সিদ্ধান্ত নাও কি করে। প্রতিষ্ঠানের সব কর্মীদের কাছে ডক্টর রুবানা মায়ের মতো। কার কি প্রয়োজন, কার কোথায় সমস্যা, সেগুলো তার চেয়ে বেশি কেউ জানেন না। এমনকি পোশাক কারখানা সহ অন্যান্য প্রতিষ্ঠানে যাতে তারা সময় মতো বেতন পান, সেটাও গুরুত্ব দিয়ে রুবানা হক নিজে বিবেচনা করেন। 20 বছরের বেশি সময় ধরে এভাবেই চলছে, একের পর এক ব্যবসায়িক সফলতা আসতে থাকলো। একসময় অংশীদারি ব্যবসা থেকে বেরিয়ে নিজেদের প্রতিষ্ঠান গড়লেন, প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী তখন তারাই। রুবানা হক ও আনিসুল হক দম্পতির ছেলে নাভিদও এখন মা রুবানা হকের সঙ্গে ব্যবসা দেখভাল করছেন। সন্তানরাও যোগ্য হয়েছেন বলে ডক্টর রুবানা মনে করেন। ডক্টর রুবানা একজন সৃজনশীল মানুষও, কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, কবিতা লিখে পেয়েছেন সার্ক সাহিত্য পুরস্কার, সময় পেলে মোমবাতি তৈরি করেন, এটা রুবানা হকের বিশেষ শখ সেই ছোটবেলা থেকেই। এবারে দেখুন তিন মাসের নয়া মন্ত্রিসভার সেরা পাঁচ মন্ত্রীর চমক। তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের তিন মাস পূর্ণ হচ্ছে, 7 জানুয়ারি বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়েছে। তিন মাস কেমন করলো নতুন মন্ত্রিসভা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন মন্ত্রিসভা গত তিন মাসে রুটিন কাজেও সময় ব্যয় করেছে, সামনে যে সমস্যা এসেছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছে। তবে মন্ত্রীদের মধ্যে আপাতকালীন ব্যবস্থা গ্রহণের প্রবণতাই ছিল বেশি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুব একটা দেখা যায়নি। আবার অন্যদিকে বর্তমান মন্ত্রিসভা 90 দিনে ক্লিন ইমেজ বজায় রেখেছে, দুর্নীতি বা অন্যায় হস্তক্ষেপের কোনো অভিযোগ মন্ত্রীদের বিরুদ্ধে উঠেনি। দু একটি ব্যতিক্রম বাদে অধিকাংশ মন্ত্রী বাক সংযমী ছিলেন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এক বড় অর্জন। তিন মাসের নয়া মন্ত্রিসভার মন্ত্রীদের কাজের মূল্যায়ন করে সেরা পাঁচ মন্ত্রী নির্বাচন করেছে বাংলা ইনসাইডার। তবে এই মূল্যায়নে নেই প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, বিচক্ষণতা এবং কর্মনিষ্ঠা প্রশ্নাতীত এবং সব বিতর্কের ঊর্ধ্বে। প্রথমেই রয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি।
দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সবচেয়ে নাজুক মন্ত্রণালয়গুলোর একটি ছিল শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানেই ছিল প্রশ্নপত্র ফাঁস, নানা কেলেঙ্কারি। বিগত মন্ত্রী অস্থির হতেন, কথা বলতেন, কিন্তু সমস্যার সমাধান করতে পারতেন না, যদিও তার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। ডাক্তার দীপুমণি দায়িত্ব নিয়ে এসএসসি পরীক্ষার চ্যালেঞ্জের মুখে পড়েন। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি, এটা গোটা জাতির জন্য এক বিরাট স্বস্তির বিষয়। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এখানেও প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ উঠেনি। এই তিন মাসে এমপিওর দাবিতে বেসরকারি শিক্ষকদের আন্দোলনের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এই প্রথম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়াই একটি আন্দোলন নিষ্ক্রিয় করলেন একজন মন্ত্রী, তিনি ডাক্তার দীপুমণি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল এবং একটি স্পর্শকাতর মন্ত্রণালয় সামলাচ্ছেন কোনো বিতর্ক ছাড়াই। মাদক চোরা কারবারীদের আত্মসমর্পণ করানো, দেশে সর্বহারার নামে সন্ত্রাসীদের আত্মসমর্পণের উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রশংসিত করেছে। তাছাড়া চকবাজার এবং বনানীর অগ্নিকাণ্ডে তার মন্ত্রণালয়ের অধীনে ফায়ার সার্ভিসের কাজ প্রশংসিত হয়েছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তার কৌশলী অবস্থান ছিল বিচক্ষণ। তৃতীয় অবস্থানে রয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দলের তরুণ মন্ত্রীদের অন্যতম তিনি। দায়িত্ব গ্রহণ করে তিনি নদী উদ্ধারে সাহসী পদক্ষেপ নিয়ে আলোচিত এবং প্রশংসিত হয়েছেন। বিশেষ করে প্রভাবশালীদের তদবির ভয় উপেক্ষা করে যেভাবে নদী উদ্ধারের কাজ চলছে তা সকলের প্রশংসা কুড়িয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ডক্টর হাসান মাহমুদ গণমাধ্যমের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরির কাজ করছেন। বিশেষ করে বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের নিষেধাজ্ঞা কঠোরভাবে আরোপের জন্য তিনি বেশ প্রশংসিত হয়েছেন। পঞ্চম অবস্থানে রয়েছেন পূর্তমন্ত্রী শম রেজাউল করিম। প্রথমবারের মতো মন্ত্রী হয়েই তিনি মন্ত্রীর দায়িত্ব পান। বনানীর ঘটনার পর তার বক্তব্য মানুষের নজর কেড়েছে, তার সততা ও দৃঢ়চিত্ত মনোভাব অনেকের প্রশংসা কুড়িয়েছে, কিন্তু তার কথাও কাজের ক্ষেত্রে সমন্বয় কতটুকু হয় সেটাই দেখার বিষয়। এবারে দেখুন এরশাদের বাড়ি পাহারায় কি কারণে নেতাকর্মীরা। কোনো সময় এরশাদের সাক্ষর ছিনতাই হতে পারে, এই আসঙ্কায় জাতীয় পার্টির নেতাকর্মীরা পালাক্রমে পাহারা দিচ্ছেন সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বাড়িধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবন। HM এরশাদের অসুস্থতার অজুহাতে দলের গুরুত্বপূর্ণ ফাইলে যখন তখন কেউ যেন কোনো স্বাক্ষর নিয়ে ফায়দা লুটতে না পারেন, সেজন্য পর্যায়ক্রমে দলের একটি অংশ পাহারা দিচ্ছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলা ইনসাইডারকে বলেছেন, HM এরশাদ নেতাকর্মীদের প্রাণ, নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে একটু দেখার জন্য, খোঁজ নেওয়ার জন্য কখনো প্রেসিডেন্ট পার্কে, কখনো হাসপাতালে ছুটে চলেছেন। GM কাদের বলেন, পার্টির চেয়ারম্যানের বাসভবনে নেতাকর্মীদের ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। অনুসন্ধানে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি HM এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির গত দুই সপ্তাহের গৃহ বিবাদের উত্তাপ ছড়িয়ে পড়েছে তৃণমূলে। এরশাদ 22 মার্চ গভীর রাতে GM কাদেরকে কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার পর থেকে চাপায় নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। দল চালাতে ব্যর্থ, সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয় না করা সহ বিভিন্ন অভিযোগে পার্টির কো চেয়ারম্যান পদ ও পরের দিন বিরোধী দলের উপনেতা থেকে বাদ দেন GM কাদেরকে। এতে পার্টির একটি অংশ খুশি হলেও বেঁকে বসে বৃহত্তর রংপুরের নেতাকর্মীরা। দুই সপ্তাহ না পেরোতেই নেতাকর্মীদের চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে গত বৃহস্পতিবার রাতে পুনরায় কো চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় GM কাদেরকে। শনিবার সকালে অপর এক সাংগঠনিক নির্দেশে এরশাদ তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান হবেন GM কাদের, এমন এক নির্দেশনা গণমাধ্যমে পাঠান। এরশাদের এই সর্বশেষ নির্দেশনা যাতে আর কেউ পরিবর্তন করতে না পারে, সেজন্য শতাধিক নেতাকর্মী দিনভর এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে ঝামেলা এড়াতে সিনিয়র নেতারাও এরশাদের বাসভবন এড়িয়ে চলছেন। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি SM এরশাদের সিদ্ধান্ত অনুযায়ী চলে। সাম্প্রতিক সময়ে জাপার নেতাকর্মী সহ বিভিন্ন মহলে জাপার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও পার্টির নেতাকর্মীরা চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। জাপার একাধিক সূত্র জানায়, বিগত দুই সপ্তাহ ধরে পার্টির মাঝে ঘাপটি মারা কুচক্রীরা পার্টিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। যারা ষড়যন্ত্র করছেন তারা একসময় BNP থেকে এ পার্টিতে এসেছে।
এদের মাঝে কেউ কেউ এরশাদের বুকে ছুরিকাঘাত করে চলে গিয়ে আবার ফিরে এসেছেন। তারা সরকারের কাছে অনুরোধ রেখে বলেছেন, সরকারি সুযোগ সুবিধা নিয়ে যেন জাপাকে ভাঙ্গার মিশনে কেউ লিপ্ত না হয় সেদিকে নজর রাখতে হবে, কারণ অনেকে জাপাকে ভেঙে বিএনপি জামায়াত জোটের মিশন বাস্তবায়ন করতে চায়। জানা যায়, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা না বলে জিএম কাদেরকে সরানো আবার পুনর্বহালে ক্ষুব্ধ একটি অংশ। সামগ্রিক পরিস্থিতিতে এরশাদের বাসভবন ও বনানী কার্যালয়ে পার্টির তৃণমূলের কিছু নেতাকর্মীর উপস্থিতি বেড়ে গেছে। তারা জটলাবেতে উত্তপ্ত স্লোগান দিচ্ছেন। সিদ্ধান্ত পরিবর্তন করতে কোনো নেতা এরশাদের বাসভবনে এলে তাদের প্রতিহত করা হবে বলেও হুমকি দেন তারা।